ধন্যবাদ সালাম সাহেব। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে সুবর্ণ জয়ন্তী কমিটি কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, উপস্থিত বিএনপি মহাসচিব জনাব মির্জা আলমগীর সাহেব, উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংযুক্ত বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন জেলার সকল পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, এবং বিদেশ থেকে কানেক্টেড সকল পর্যায়ের ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতিতে কুখ্যাত বাকশাল নিয়ে এতক্ষণ আমাদের আলোচকবৃন্দ আলোচনা করেছেন, যারা আলোচনা করেছেন এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন, বিভিন্নভাবে সংযুক্ত আছেন, আপনাদের অনেকেই উপস্থিত আজকে অনেকেই সে সময়ের সাক্ষী বা প্রত্যক্ষ দর্শী। কুখ্যাত বাকশাল এবং সেই সময়কার নৈরাজ্য পরিস্থিতি নিয়ে আপনাদের আলোচনায় প্রায় সকল পয়েন্ট উঠে এসেছে সেই সময়কার। আমি সেই পয়েন্টগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না। উপস্থিত সুধীবৃন্দ, জাতীয় সংসদকে ব্যবহার করে 1975 সালের 25শে জানুয়ারি, যে দিনটিতে কুখ্যাত বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দিনটি বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনৈতিক ইতিহাসে একটি অভিশপ্ত দিন হিসাবে পরিচিত। উপস্থিতিবৃন্দ, বাকশাল ছিল মুক্তিযুদ্ধের প্রতি চরম বিশ্বাসঘাতকতা, মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষার প্রতি চরম বেইমানি। কারণ আরেকটি আইয়ুব কিংবা আরেকটি ইয়াহিয়া খানের শাসন দেখার জন্য মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেননি অথবা প্রাণ বিসর্জন দেননি। অথচ বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে স্বাধীন দেশে বলা উচিত, স্বাধীন দেশে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, দেশে একদলীয় বর্বর শাসন চালুর অপচেষ্টা হয়েছিল সেদিন। কিন্তু দেশের গণতন্ত্রকামী জনগণ কুখ্যাত বাকশালীয় অপশাসন মেনে নিতে পারেনি এবং মেনে নেয়নি তারা, বরং 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে বাকশালী চক্র তাদের দোসর এবং তাবেদারদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল। এখানে বিভিন্ন বক্তা যারা বক্তব্য দিয়েছেন তাদের কথা থেকেও এটি বেরিয়ে এসেছে। সুতরাং উপস্থিতিবৃন্দ, আজকে আমরা নির্দ্বিধায় বলতে পারি একটি কথা, যে ঐতিহাসিকভাবে আজ এটি প্রমাণিত, 1975 সালের 7ই নভেম্বরের পর থেকেই মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসে বাংলাদেশ। 1975 সালের 7ই নভেম্বরের পর থেকেই মূলত গণতন্ত্রের পথে বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। ঐতিহাসিক বাস্তবতা হল, 7ই নভেম্বরের বিপ্লবের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনায় এসে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অন্যতম একটি প্রধান উদ্যোগ ছিল দেশে গণতন্ত্রকে পুনর্জীবিত করা, এবং এরই অংশ হিসাবে 1976 সালে জুলাই মাসে পলিটিক্যাল পার্টি রেগুলেশন অথবা PPR জারি করেছিল। উপস্থিতিবৃন্দ, আপনাদের অনেকেরই জানা আছে, এই PPR এর আওতায় সেই সময় শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করা আওয়ামী লীগ সহ কমপক্ষে 56টি রাজনৈতিক দল দেশে স্বনামে রাজনীতি করার সুযোগ চেয়েছিল স্বাধীনতার ঘোষকের কাছে। বিভিন্ন তথ্য প্রমাণে দেখা যায়, সেই সময় রাজনৈতিক দলগুলোর আবেদনের ভিত্তিতেই প্রথম দফায় আওয়ামী লীগ সহ 23টি রাজনৈতিক দলকে স্বনামে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উপস্থিতিবৃন্দ, এখানে একটি বিষয় লক্ষণীয়, খুব ইন্টারেস্টিং বিষয়, সেই সময় কিন্তু বাকশালের পুনর্জীবন চেয়ে কেউ কোনো আবেদন করেনি। এর অর্থ কি? এর অর্থ, সাধারণ জনগণ যেভাবে ঘৃণিত বাকশালকে প্রত্যাখ্যান করেছিল, একইভাবে সেই সময়কার আওয়ামী লীগ পর্যন্ত বাকশালী কলঙ্কের দায়ভার নিতে চায়নি সেদিন। আওয়ামী লীগ নিষিদ্ধ করে
শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল নিয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছিল। অপরদিকে আওয়ামী লীগ সেই সময় বাকশাল প্রত্যাখ্যান করে 1976 সালের 4 নভেম্বর থেকে আওয়ামী লীগ নামেই নতুন যাত্রা শুরু করে। প্রশ্ন হল, শেখ মুজিবুর রহমান কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করল? আবারও পরবর্তীতে সুযোগ পেয়েও আওয়ামী লীগ কেন বাকশাল পুনর্জীবনের জন্য আবেদন করল না? প্রিয় উপস্থিতিবৃন্দ, ইতিহাস যেদিন সামনের ইনশাল্লাহ কিছুদিন পরে ইতিহাস যখন আদালত আর র্যাব পুলিশের খড়গ মুক্ত হতে পারবে, সেদিন নতুন প্রজন্মের সামনে এইসব প্রশ্নের সঠিক জবাব স্পষ্ট হয়ে উঠবে। প্রিয় ভাই ও বোনেরা, একটি আরো একটি বিষয় লক্ষণীয়, ক্ষমতার প্রতি অতি লোভ আর জনস্বার্থ বিরোধী ভূমিকার কারণে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ জনগণের কাছে একটি প্রত্যাখ্যাত দলে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমানকে সেই সময়কার খুনি রক্ষী বাহিনীর উপরে ভর করে একদলীয় বাকশাল চালু করতে হয়েছিল। ঠিক একইভাবেও কিন্তু বর্তমানেও জনবিচ্ছিন্ন আওয়ামী লীগকে এখন রক্ষী বাহিনীর পরিবর্তে র্যাবের ঘাড়ে বন্দুক রেখে অঘোষিত বাকশাল চালু করতে হয়েছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে রক্ষী বাহিনীকে দিয়ে গুম খুন অপহরণের মাধ্যমে মানুষকে দাবিয়ে রাখার অপচেষ্টা করা হয়েছিল। বর্তমানেও গণতান্ত্রিক মে মানুষকে দাবিয়ে রাখতে রক্ষী বাহিনীর ভূমিকায় র্যাবকে ব্যবহার করা হচ্ছে। প্রিয় নেতাকর্মীবৃন্দ, একজন মাত্র মানুষের ক্ষমতা লিপসা মিটাতে গিয়ে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয় র্যাবের প্রধান, পুলিশ প্রধান, ইতিমধ্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন জারি করেছে যুক্তরাষ্ট্র। যাদের বিরুদ্ধে ইতিমধ্যে স্যাংশন জারি করা হয়েছে, এই স্যাংশন তাদের এবং তাদের পরিবার পরিজনদের উপরে কি ধরনের প্রভাব পড়বে, এর চেয়েও এই প্রশ্নের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণ বিশ্বাস করে খুনিদের রক্তের নেশা থামাতে এই স্যাংশন অ্যান্টিবায়োটিকের মতন কাজ করেছে। এই স্যাংশনের ফলে গুম খুন অপহরণের শিকার পরিবারের সদস্যদের মনে হয়তোবা কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। গণতন্ত্রকামী প্রিয় জনগণ, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, এমন পরিণতির ব্যাপারে বিনা ভোটের বর্তমানের এই অবৈধ সরকারকে বিএনপি বারবার সতর্ক করেছিল। আমাদের স্বাধীন দেশের প্রতি কেউ যাতে আঙুল তুলতে না পারে, এই জন্য বিএনপি বারবার এই মাফিয়া সরকারকে গুম খুন অপহরণ বন্ধ করার আহ্বান জানিয়েছিল, মানবাধিকারকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছিল, গণতন্ত্রের পথ বেছে নেওয়ার কথা বলেছিল, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল বিএনপি। কিন্তু ক্ষমতার নেশায় মাফিয়া সরকার বিএনপির আহ্বানে সাড়া দেয়নি, উল্টো তারা গুম খুন অপহরণ করে গণতান্ত্রিকভাবে মানুষকে নিষ্ঠুরভাবে দমন পীড়নের পথ বেছে নিয়েছে। ফলে যা হবার আজ তাই হয়েছে। এটি মাফিয়া খুনি সরকারের চক্রের কুকর্মের ফল। ফলে নিষিদ্ধের সরকারকেই এর সকল দায়ের দায়িত্ব আজ নিতে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় উপস্থিতিবৃন্দ, নিষিদ্ধের সরকার নিজেদের অপকর্ম আড়াল করার জন্য রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে বছরের পর বছর ধরে বিদেশে লবিস্ট নিয়োগ করে রেখেছিল, তবে তারা গণতান্ত্রিকভাবে বিশ্বের সমর্থন আদায় করতে তারপরেও ব্যর্থ হয়েছে। ক্ষমতাসীন মাফিয়া গোষ্ঠী দেশের কোটি কোটি টাকা অপচয় করে বিদেশে লবিস্ট নিয়োগ করে কি ফায়দা অর্জন করেছে, আজ কিন্তু এটা জনগণের সামনে পরিষ্কার এবং জনগণকে তা জানাতে হবে। তথ্য প্রমাণ সহ তাদের লবিস্ট নিয়োগ করার খবর প্রকাশ হয়ে পড়ায় এখন তারা যা করে, সবকিছুর ক্ষেত্রে যা করে, এখন তারা বিএনপির বিরুদ্ধে আবল তাবল বকতে শুরু করেছে এই ব্যাপারেও। অথচ আমরা কি জানি, আমরা জানি যে বাস্তবতা হলো গত এক যুগ ধরেও মাফিয়া সরকার, মাফিয়া গোষ্ঠী গুম খুন অপহরণ লুটপাট দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন সহ এমন কোন অপরাধ করেনি যা তারা করেনি। গ্লোবাল ভিলেজের এই সময় নিষিদ্ধ সরকারের এইসব মানবতা বিরোধী অপরাধ গণতান্ত্রিক বিশ্বের নজরে আনতে বিএনপির কোন লবিস্ট নিয়োগের কোনো প্রয়োজনই নেই। দেশে বিদেশে এটি সবার জানা, র্যাব পুলিশের বন্দুক নির্ভর মাফিয়া সরকার দেশের সিটিং প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে,
এমন বন্দুক নির্ভর বিচার ব্যবস্থাকে ব্যবহার করেই জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মাফিয়া সরকারের প্রতিহিংসার বেড়াজালে বন্দি করে রাখা হয়েছে। দেশনেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। একাধিকবার নির্বাচিত একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি মাফিয়া সরকারের এমন অমানবিক আচরণ গণতান্ত্রিক বিশ্বের মোটেও কিন্তু অজানা নয়। এই তথ্যটি গণতান্ত্রিক বিশ্বের নজরে আনার জন্য মোটেও প্রয়োজন পড়ে না লবিস্ট নিয়োগ করার। দেশে প্রবাসে সবাই জানে বাংলাদেশে 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন এমপিকে ঘোষণা করা হয়েছিল, 54 জন ব্যক্তিকে এমপি হিসেবে ঘোষণা করা হয়েছিল। নিশিরাতে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তথাকথিত সরকার ও সংসদ গঠন করা হয়েছে 2018 সালে 29শে ডিসেম্বর। সাবেক এমপি ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করা হয়েছে, আজও কমিশনার আলমের খোঁজ মেলেনি। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবেই যদি আমরা দেখি, তাদের হিসাবে এই মাফিয়া সরকার এ পর্যন্ত 600+ মানুষকে তারা গুম করেছে, অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, কয়েকদিন আগে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় এসেছে গুম হওয়া মানুষদের পরিবারগুলোকে মিথ্যা সাক্ষীর জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য পুলিশ তাদের বাসায় বাসায় গিয়ে ভয়ভীতি পর্যন্ত দেখাচ্ছে, জোর করছে তাদেরকে একটি সাদা কাগজে সই করে দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতিবৃন্দ, ক্ষমতাসীনদের অপকর্ম নিয়ে স্রেফ স্রেফ আপনাদের মনে আছে নিশ্চয়ই, পত্রপত্রিকা এসছে স্রেফ একটি কার্টুন আঁকার কারণে লেখক মোশতাককে কারাগারে নির্যাতন করে, শুধু কারাগারে নির্যাতন করাই হয়নি, নির্যাতন করে রীতিমতন হত্যা করা হয়েছে একজন অপর মানুষকে, একজন শিল্পীকে। টেকনাফের কমিশনার একরামুল হকের অডিও কথা আপনারা সকলেই শুনেছেন, কি নির্মমভাবে তাকে হত্যা করেছে র‍্যাব। সারা দেশে যদি আমাদের দলের কথা বলি, সারা দেশে বিএনপির 35 লক্ষের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাখা হয়েছে। গত এক যুগ ধরে দেশ থেকে পাচার হয়ে গিয়েছে 10 লক্ষ কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে লুট করা হয়েছে 810 কোটি টাকা। দেশের ব্যাংকগুলোকে আওয়ামী লীগের লুটেদের এমন একটা ভাব হয়েছে, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, দেশের ব্যাংকগুলো মনে হচ্ছে এই আওয়ামী লুটেদের মানিব্যাগে পরিণত হয়েছে। আর এই মেগা প্রকল্পের নামে কি চলছে? মেগা প্রকল্পের নামে চলছে মেগা লুটের ব্যবস্থা। প্রিয় উপস্থিতিবৃন্দ, গণতন্ত্র এবং বাক স্বাধীনতার পক্ষে আন্দোলনকারী অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাসে সরকার দলীয় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে, যার চিত্র আপনারা দেখেছেন। আমাদের সহযোগী সংগঠন ছাত্র দল এর মধ্যেই তারা একটি উদ্যোগ নিয়েছে যে এই যে সরকারি দলের যে ছাত্র সংগঠন যে বিভিন্ন জায়গায় সে সাধারণ শিক্ষার্থী থেকে পিটি হতে, তার উপরে তারা একটি ডকুমেন্ট তৈরি করেছে। কিছুদিন পরে আজকে যেরকম একটি বইয়ের উদ্বোধন করা হয়েছে, কিছুদিনের মধ্যে আপনাদের হাতে এই বইটিও ইনশাল্লাহ পৌঁছে যাবে। উপস্থিতিবৃন্দ, শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলায় আরো কয়েকটি আমি আপনাদের সামনে ঘটনা নিয়ে আসি। শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শিল্পী শহীদুল আলমের কথা আপনাদের মনে আছে। এই শহীদুল আলমকে, এই ভদ্রলোককে কিভাবে কোমরে দড়ি বেঁধে থানায় ধরে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল সেই চিত্রও আপনারা দেখছেন। গত এক যুগ ধরে দেশে এমন অসংখ্য নৃশংস এবং অমানবিক ঘটনা ঘটেছে, আমি তো মাত্র কয়েকটি ঘটনার কথা উল্লেখ করলাম। এর একটি ঘটনাও কি উপস্থিতিবৃন্দ, এর একটি ঘটনাও কি মিথ্যা, এর একটি ঘটনাও কি গণতান্ত্রিক বিশ্বের নজরে আনার জন্য কোনো লবিস্টের প্রয়োজন হয়? কোনো লবিস্টের প্রয়োজন হয় না, পৃথিবীর লক্ষ কোটি মানুষ এই ঘটনাগুলো দেখেছে, জানছে তারা। উপস্থিতিবৃন্দ, বিএনপির কোথাও কোনো লবিস্ট নিয়োগের প্রয়োজন নেই, বরং বাংলাদেশে গণতন্ত্র, ভোটের অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, গুম খুন বন্ধের জন্য প্রতিটি গণতন্ত্রকামী মানুষ যিনি যার অবস্থান থেকে দেশে বিদেশে একজন লবিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এক্ষেত্রে আমাদের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে কিংবা বিদেশে যিনি বা যারাই লবিং করছেন কিংবা করবেন, তারা এমনকি বিএনপি দলীয় নেতাকর্মী না হলেও তাদের প্রতি বিএনপির নৈতিক সমর্থন রয়েছে, ইনশাল্লাহ থাকবে। বিএনপি গণতন্ত্রকামী প্রতিটি নাগরিককে দেশের স্বার্থে একজন লবিস্ট হিসাবে মনে করে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, নেতা কর্মী বৃন্দ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল, অথচ বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে 1975 সালে 7ই নভেম্বরের সেই পরাজিত অপশক্তি মহাজোটের নামে এক হয়ে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে ক্ষমতাসীন অপশক্তি 2012-2017 সালে রাষ্ট্রপতিকে ব্যবহার করে মেরুদণ্ডহীন কিছু অবার্চিনকে দিয়ে গণবিরোধী নির্বাচন কমিশন গঠন করেছিল। একই কায়দায় এবার আবারও তারা রাষ্ট্রপতিকে দিয়ে তৃতীয়বারের মতন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরু করেছিল। তবে ভুয়া নির্বাচন কমিশন গঠন করে এবার আর আগের মতন পার পাওয়া যাবে না, এটি তারা টের পেয়ে গিয়েছে। জনগণকে ধোকা দিতেই নিশিরাতের সরকার হঠাৎ করে বিনা ভোটের সংসদে কয়েক ঘন্টার মধ্যেই বাকশালী কায়দায় তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন আইন পাস করে। নির্বাচন কমিশন গঠন আইনে বলা হয়েছে, এখানে আমি আপনাদেরকে বলবো একটু খেয়াল করে লক্ষ্য করার জন্য, নির্বাচন কমিশন গঠন আইনে বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগদানের উদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক ইতিপূর্বে গঠিত অনুসন্ধান কমিটির ও তৎকৃতীয় সম্পাদিত কার্যাবলী এবং উক্ত অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের নিয়োগ বৈধ বলিয়া গণ্য হইবে এবং উক্ত বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, তাড়াহুড়া করে অবৈধ সংসদে পাশ করা নির্বাচন কমিশন আইনের ব্যাপারে জনমনে অনেকগুলো প্রশ্ন সৃষ্টি হয়েছে গত কয়েকদিনে। দেশে গত 50 বছরে এ পর্যন্ত কমপক্ষে প্রায় 12টি নির্বাচন কমিশন গঠিত হয়েছে। প্রশ্ন হল, নির্বাচন কমিশন গঠন আইনে কি কারণে শুধুমাত্র 2012-2017 সালে গঠিত নির্বাচন কমিশনের জন্য দায় মুক্তির বিধান রাখা হয়েছে? তাহলে কি বিশেষভাবে বলা হয়েছে যে 2012 এবং 2017, তাহলে কি তাই নয় যে বিশেষভাবে বলা হয়েছে 2012-2017 সালে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি বৈধ বলিয়া গণ্য হইবে এবং উক্ত বিষয়ে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না? দুটি নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান খোদ রাষ্ট্রপতির জন্য এভাবে দায় মুক্তি তথা ইন্ডিমিউনিটি বক্তব্য রাখার নেপথ্যের কারণ জনগণের কাছে পরিষ্কার করে তুলতে হবে, জনগণকে জানাতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, বিনা ভোটে ক্ষমতা দখলে রাখতে গিয়ে দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান ধ্বংসের পরে ভুয়া নির্বাচন কমিশন গঠনের দায় এবার দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান রাষ্ট্রপতির জন্য ইন্ডিমিউনিটি ব্যবস্থা রাখতে বাধ্য হয় এবার আইনগতভাবে প্রমাণিত হয়েছে 2014-18 সালে সরকার গঠিত হয়েছিল সম্পূর্ণ অবৈধ ভিত্তির উপরে। এ কারণেই 2014 এবং 2018 সালে ঘোষিত নিশিরাতের যে সরকার, বরাবরই এই সরকারকে বিএনপি সরকার অবৈধ হিসেবে গণ্য করে এসছে। সুতরাং তড়িঘড়ি নির্বাচন কমিশন গঠন করে দায় মুক্তির ব্যবস্থা করলো, ভবিষ্যতে গণতান্ত্রিক সরকারের আমলে এই মাফিয়া সরকারের পুরো শাসনকালকে অবশ্যই আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে, কারণ জনগণের কাছে অবৈধ সংসদে করা আইনের কোনোই গুরুত্ব নেই। এ প্রসঙ্গে আমি নতুন প্রজন্মকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা দখল করে প্রতিবারই নিজেদেরকে অপকর্ম থেকে বাঁচাতে এভাবেই তাদেরকে দায় মুক্তি তথা ইন্ডিমিউনিটি জারি করতে হয়েছে। এখানে যারা বয়সে প্রবীণ উপস্থিত আছেন, আপনাদের সকলেই স্মরণে আছে, সকলেরই মনে আছে যে খুনি বর্বর রক্ষী বাহিনীকে তাদের সমস্ত অপকর্ম থেকে দায় মুক্তি দিতে 1974 সালে সর্বপ্রথম সংবিধানে ইন্ডিমিউনিটি জারি করা হয়েছিল। ঠিক একইভাবে দ্বিতীয়বার ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করা হয় 1975 সালে সেপ্টেম্বর মাসে, সেটিও আওয়ামী লীগ সরকারের আমলে। তাই প্রিয় নেতৃবৃন্দ, আমি আর কথা বাড়াবো না, আজকে অনেক দীর্ঘ আলোচনা হয়ে গেছে। যদিও মহাসচিব সাহেব বলেছেন যে বিষয়ের উপরে আজকে আমরা একত্রিত হয়েছি আলোচনা করার জন্য, এটি আরো একটু সময় নিয়ে আলোচনা করলে জনগণের কাছে আরো সঠিকভাবে আমরা তুলে ধরতে সক্ষম হব যে বিষয়টি কি ছিল, বাকশাল বিষয়টি। তারপরেও আজকে
যেহেতু বক্তা অনেক হয়ে গেছে, বক্তব্যের পালাও দীর্ঘ হয়ে গেছে, আমি সংক্ষেপে শেষ করে ফেলবো। যতই তারা আইন করুক, এসব শেষ করে এসব শেষ রক্ষা হবে না। এসব আইন করে ক্ষমতাসীন মাফিয়া চক্রকে মানুষের ভোটের অধিকার নিয়ে প্রতারণা জালিয়াতি, ভোট নিয়ে প্রতারণা জালিয়াতি আর করতে দেওয়া যাবে না, এবং জনগণ এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। জনগণও তাদেরকে এসব করতে দেওয়ার না করতে দেওয়ার পক্ষে। দেশের গণতান্ত্রিকামী জনগণ নির্বাচনী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বর্তমান অবস্থায়। ভোট জালিয়াতের মেশিন ইভিএম মুক্ত নির্বাচন চায় জনগণ। আমাদের বক্তব্য তাই স্পষ্ট, শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না, হতে পারে না, জনগণ হতে দেবে না। গত এক যুগ ধরে মাফিয়া চক্রের কবলে দেশ, ভোটের অধিকার থেকে বঞ্চিত দেশের জনগণ, দেশের স্বাধীনতা মান সম্মান হুমকির সম্মুখীন। এই বাকশালী চক্রের কবল থেকে অবশ্যই দেশকে উদ্ধার করে আনতে হবে, জনগণের অধিকারকে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। তাই আজ স্লোগান তুলতে হবে, হটাও মাফিয়া, বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ। সবশেষে আজকে এখানে উপস্থিত সহ সারা বাংলাদেশের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান জানাব, বাংলাদেশের পক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা চলমান গণ আন্দোলনে বিএনপি তথা আপনাদেরকেই নেতৃত্ব দিতে হবে। তাই নেতৃবৃন্দ, তাই সকল স্তরের কর্মী ভাইয়েরা, প্রিয় ভাই বোনেরা, আন্দোলনের জন্য প্রস্তুত হন, প্রস্তুত থাকুন। আমি আগেও বলেছি, আবারও বলছি, আজও বলছি, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।